সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল ভেজিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো আফগানি বাটার ড্রাই চিকেন। আর এটা কিভাবে রান্না করতে হয় সেই আইডিয়াটি আমি শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো আফগানি বাটার ড্রাই চিকেন, আর সেটা আমি কিভাবে তৈরি করব সেই আইডিয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়েছি মুরগির লেগ পিস, ধুয়ে কেটে পরিষ্কার করে, আর এখানে আমি 1.5 কেজি মুরগির লেগ পিস নিয়েছি। এরকম পরিষ্কার করে ধুয়ে কেটে আর এরকম দাগ কেটে নিতে হবে, যাতে এটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য মেরিনেট, এখন চিকেনটা মেরিনেট করতে যে মশলা লাগে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, 4টা কাঁচামরিচ 2 ভাগ করে, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর লাগবে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আর লাগবে লেবু 1টা লেবু, লবণ, রসুন বাটা, বাকি সব উপকরণ মশলা। এখন আমি চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মেশাবো, যাতে ভালো করে গায়ে গায়ে লেগে যায়। খুব ভালো করে মেশাতে হবে, একটা একটা পিস করে এভাবে মশলাটা খুব সুন্দর করে মেশাতে হবে। এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব, রেস্টে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি চিকেনের মধ্যে বাকি উপকরণগুলো দিব, দিয়ে আবার আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে 1 কাপ টক দই, এটা মেজারমেন্ট কাপে 1 কাপ, এরকম মেজারমেন্ট কাপে 1 কাপ টক দই, আর সেটা পানি ঝরানো টক দই। আর নিয়েছি 16 পিস কাজু বাদাম বাটা, 16 পিস কাজু বাদাম বাটা। ফ্রেশ ক্রিম 1/2 কাপ, লাগবে 1/2 টেবিল চামচ বাটার, এখন আমি এটাকে খুব ভালোভাবে মেরিনেট করব। এখন উপকরণগুলো মশলাগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে
এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম এক ঘন্টা পর, এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। প্যান গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে একটু একটু করে দিয়ে দিব। এখন আমি চিকেনগুলোকে 10 মিনিটের জন্য ডেকে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখি দর্শক আমার রান্নার কি অবস্থা। এটা প্রায় হয়ে গেছে, আমি এটাকে 15 মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম, আর নিচে যেন লেগে না যায় সেই জন্য আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছি। তো দেখেন তেল উপরে চলে আসছে। হয়ে গেছে আমার রান্না, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব। দর্শক আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।